সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে এসেছি সেটি স্টেট ব্যাংক, হ্যাঁ, ভারতীয় স্টেট ব্যাংকের চাকরি সংক্রান্ত একটি খবর। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, শীঘ্রই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, যাতে করে নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব, সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, সো দ্যাট সকলে এই খবরটি জানতে পারে। দেখুন, আজ সংবাদ প্রতিদিনে বেরিয়েছে একাধিক পদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের পদ্ধতি। এখানে বলা হচ্ছে, দেখুন সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক, আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর, কারণ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীদের আগামী 13 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। হ্যাঁ, আজ হচ্ছে জুনের শেষের দিকে, আপনাদের 13 জুলাই, আর অর্থাৎ 15-16 দিন সময় হয়েছে আপনাদের হাতে। এই 15-16 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে এই স্টেট ব্যাংকে চাকরির জন্য। আমরা দেখে নিই কোন পদে কতজন লোক নেওয়া হবে। দেখুন, এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে মোট শূন্য পদ হচ্ছে 444টি, হেড প্রোডাক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ পদের জন্য 1টি লোক নেওয়া হবে, সেন্ট্রাল রিসার্চ টিম পোর্টফোলিও অ্যান্ড ডেটা অ্যানালিসিসের জন্য 1জন লোককে নেওয়া হবে, সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্টের জন্য 1জনকে নেওয়া হবে, ইনভেস্টমেন্ট অফিসারের জন্য 9জনকে নেওয়া হবে, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বা টিম লিডার জন্য 3জনকে নেওয়া হবে, ভাইস প্রেসিডেন্ট স্ট্রেসড অ্যাসেস্ট মার্কেটিংয়ের জন্য 1জনকে নেওয়া হবে, চিফ ম্যানেজার স্পেশাল সিচুয়েশন টিম 3জনকে নেওয়া হবে, ডেপুটি ম্যানেজার স্ট্রেসড অ্যাসেস্ট মার্কেটিং এই পদের জন্য 3জনকে নেওয়া হবে, প্রোডাক্ট ম্যানেজার এই পদের জন্য 6জনকে নেওয়া হবে, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট পদের জন্য 2জনকে নেওয়া হবে, ম্যানেজার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য 1জনকে নেওয়া হবে, ফ্যাকাল্টি পদের জন্য 3জনকে নেওয়া হবে, SME ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য 20জনকে নেওয়া হবে, ডেপুটি ম্যানেজার IS অডিট এই পদের জন্য 8জনকে নেওয়া হবে, ব্যাংকিং সুপারভাইজরি স্পেশালিস্ট এই পদের জন্য 1জনকে নেওয়া হবে, ম্যানেজার এনি টাইম চ্যানেলের জন্য 1জনকে নেওয়া হবে, এক্সিকিউটিভ FI&MS MM এই পদের জন্য 241জনকে নেওয়া হবে, সিনিয়র এক্সিকিউটিভ স্পেশাল ব্যাংকিং অ্যান্ড CSR এই পদের জন্য 85জনকে নেওয়া হবে, সিনিয়র এক্সিকিউটিভ পদের আসন সংখ্যা হচ্ছে 6টি। এই আমরা দেখিনি যে এখানে বলা হচ্ছে আবেদনের পদ্ধতি কী, না আগ্রহী প্রার্থীরা sbi.co.in/careers এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আগামী 13 জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না, অর্থাৎ আপনাদেরকে যারা আগ্রহী অবশ্যই এই sbi.co.in/careers এই ওয়েবসাইটে গিয়ে আপনার 13 জুলাইয়ের মধ্যে আবেদন করুন এবং আপনারা প্রস্তুতি নিতে থাকুন স্টেট ব্যাংকে বিভিন্ন পদে চাকরির জন্য। আজকে খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, খবরটিকে শেয়ার করুন সকলের সঙ্গে, আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত নতুন নতুন খবর পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।